আমাদের মা বোনেরা শুধু নন, আমরাও মাঝে মধ্যে পেটে ব্যথা অনুভব করি, কি কারণে হচ্ছে বুঝতে পারি না, কিন্তু ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে আমরা খেয়ে আমরা সেই ব্যথাটাকে কমিয়ে দিই বা দমিয়ে রাখি। কিন্তু এটা কি সত্যি আমরা ঠিক করছি? পেটে ব্যথা কেন হচ্ছে সেটা কি খতিয়ে দেখা উচিত নয়? আজকে আমরা সেই সব নিয়ে আলোচনা করব। আজকে আমরা এসেছি কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আমাদের অতিথি সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর দীপঙ্কর রায়। নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর রায়, আমি প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি ইন মেডিকেল কলেজ। আজকের বিষয়, আমাদের সবার জীবনে কখনো কখনো কোনো কোনো সময় পেটে ব্যথা হয়। এবার কোন পেটে ব্যথা বা কী ধরনের পেটে ব্যথাকে রুগী বাড়িতে বসে থাকতে পারবেন, টোটকা কিছু ওষুধপত্র নিতে পারবেন, আর কোন ধরনের পেটে ব্যথা হলে তখনই ডাক্তারদের পরামর্শ করা উচিত, অথবা হাসপাতালে আসা উচিত, এই ব্যাপারটা জানা ভীষণভাবে জরুরি। তার কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখি যে কোনো একটা পেটে ব্যথা, কোনো একটা সমস্যা আমাদের কাছে যখন এসে পৌঁছলেন রুগী, তখন অলরেডি অনেকটা জটিল হয়ে গেছে, তার জন্য রুগীকে অনেক বেশি ভুগতে হয়। কোন ধরনের পেটে ব্যথা, এই প্রসঙ্গে আমি প্রথমেই একটা কথা বলতে পারি যে দু ধরনের পেটে ব্যথা হয়। আপনারা প্রায়ই সবাই, আমরা বাঙালিরা জানি, রুগীরা মাঝে মাঝে বলে যে বছরের পর বছর ধরে একটা আমাশার মতো মাঝে মাঝে একটু পেটে ব্যথা হয়, একটু কনকন করে, আবার চলে যায়, বা খেলে পরে একটু অম্বল হয়, 5-10 মিনিট পরে চলে যায়। এই যদি ব্যাপার হয় বছরের পর বছর ধরে, তাহলে হয়তো সেই পেটে ব্যথাটা অত বেশি জরুরি কিছু নয়। কিন্তু যার কোনো দিন কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে পেটে ব্যথা শুরু হলো এবং সেই ব্যথাটা কয়েক মিনিট পরে চলে যায়নি, কয়েক ঘন্টা, ইন পার্টিকুলার আমি বলবো কোনো পেটে ব্যথা যদি 6 ঘন্টার বেশি থাকে, তার সাথে যদি বমি ভাব অথবা বমি, প্রচণ্ড ঘাম হওয়া, উইকনেস, চলতে ফিরতে পারছেন না, সেরকম যদি সমস্যা হয়, তাহলে সেই পেটে ব্যথার জন্য কিন্তু অবশ্যই জরুরি ভিত্তিতে ডাক্তারবাবু অথবা হাসপাতালে যোগাযোগ করা উচিত। যে ব্যথাগুলো কয়েক মিনিটে চলে যায়নি এবং কোনো দিন আগে হয়নি বা হলেও মানে খুব রেয়ার, হয়তো বছরে একবার করে হয়েছে, হঠাৎ করে হলো, সেই পেটে ব্যথাগুলো কিন্তু কোনো একটা তার কারণ নির্ণয় করা উচিত এবং সেই জন্য ডাক্তারবাবু পরামর্শ অথবা হাসপাতাল খুবই জরুরি। তো আমরা ডাক্তারি শাস্ত্রে পেটে ব্যথা যখনই কোনো রুগী আসেন, আমরা প্রথম প্রশ্ন করি কতদিন বা কতক্ষণ ধরে হচ্ছে, মানে টাইম, কীভাবে শুরু হলো, হঠাৎ করে মারাত্মক নাকি অল্প ব্যথা বাড়তে বাড়তে যাচ্ছে, ব্যথা কোথায়, পেটের ডান দিক, বাঁ দিক, ওপরে, তলপেটে, এই চারটে অন্তত যে কোনো রুগী বুঝতে পারবেন। সবসময় ওনারা রুগী যে খুব পরিষ্কারভাবে বলতে পারেন তা নয়, কিন্তু এই প্রশ্নগুলো আমরা করি যে পেটের ডান দিকে, ওপরে পেটে, মাঝখানে অথবা তলপেটে, তার ওপর মানে আমাদের একটা ডায়াগনোসিস ইয়ে করে, আমাদের মনের মধ্যে খাটে যে এই একটা অসুখ হতে পারে এর জন্য। আর তার সাথে হচ্ছে পেটে ব্যথার সাথে আমি একটু আগেই বলছিলাম বমি ভাব অথবা বমি, জ্বর, পেচ্ছাপে জ্বালা যন্ত্রণা, ডায়রিয়া, ডিসেন্ট্রি, এই হিস্ট্রিগুলো ভীষণভাবে দরকার। খিদে না থাকা, খেতে না পারা, এই হিস্ট্রিগুলো আমরা সবসময় নিই। তার উপর নির্ভর করে পেটে ব্যথার আমাদের একটা মনের মধ্যে কাজ করতে থাকে, এটা কী কারণে পেটে ব্যথা হতে পারে। স্টোন, হ্যাঁ অবশ্যই, আমি প্রথমেই আসবো যেটা সবচেয়ে জরুরি আমার মনে হয়েছে যে সমস্ত রোগীদের জানা দরকার, বুকের গোড়ায় বা ওপরের পেটের ব্যথা। এই বুকের গোড়ায় বা ওপরের পেটে হঠাৎ করে ব্যথা, এটা মনে রাখতে হবে এটা যেমন পেটের কারণে হতে পারে, তেমনি এটা একটা হার্ট অ্যাটাকের লক্ষণও হতে পারে। কিন্তু দুটোর মধ্যে তফাৎ করার উপায় রুগীদের পক্ষে, সাধারণ রুগীদের মধ্যে তফাৎ করার উপায় কী, খুব খুব মানে একদম সাধারণভাবে বলতে গেলে, যদি বুকের গোড়ায় ব্যথা হয়, তার সাথে সেই ব্যথাটা বাঁ দিকের চোয়ালের দিকে, গলার দিকে ছড়াচ্ছে বা হাতে ছড়াচ্ছে, তার সাথে খুব ঘাম হচ্ছে, বুক ধরফর করছে,
তাহলে ভাববেন না এটা আদৌ সাধারণ গ্যাসের ব্যথা বা পেটের কোনো কারণে ব্যথা, এটা একটা বড় সম্ভাবনা থাকে হার্টের একটা সমস্যা হওয়ার। সেই একইভাবে বুকের গোড়ায় ব্যথা অথবা পেটের ডান দিক গেতে ব্যথা, সেটা ডান কাঁধের দিকে ছড়াচ্ছে অথবা পিঠের দিকে ছড়াচ্ছে, তার সাথে বমি ভাব, বমি হোক না হোক বমি ভাব, খুবই বমি ভাব, সেটা কিন্তু একটা গলস্টোনের মানে ব্যথা হিসেবে, গলস্টোন বা গলস্টোনের কোনো কমপ্লিকেশান সে ব্যথা হিসেবে হতে পারে। বুকের গোড়ায় বা ওপরের পেটে ব্যথার আমরা তিন চারটে যদি খুব কমন কন্ডিশান, খুব কমন ডায়াগনোসিস ভাবি, প্রথমে একটা বুঝে নেওয়া উচিত এটা হার্টের কোনো সমস্যা নয়। দু নম্বর হতে পারে কোনো পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার আপনার সেই ব্যথা। মনে রাখতে হবে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসারের ব্যথা কিন্তু মানে অনেকক্ষণ ধরে ঠিক চলবে না, অথবা এটা গলস্টোনের জন্য ব্যথা হতে পারে। আর একটা কারণ সেটাও ভাবে রাখা উচিত, এর গলস্টোনের জটিলতা হিসেবে হোক অথবা এমনি অন্যভাবেই হোক কোনো কারণে যদি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়। এই চারটে অসুখের কথা এই জন্য বললাম, এই চারটে অসুখেই জরুরি ভিত্তিতে তার কারণ নির্ণয় করার জন্য হাসপাতাল বা ডাক্তারের পরামর্শ লাগবে। তার কারণ হচ্ছে এইগুলো সাধারণ গ্যাস অম্বলের ব্যথা নয়। আমি এই প্রসঙ্গে বলে রাখি, সাধারণ গ্যাস অম্বলের ব্যথা কিন্তু কয়েক মিনিট আধ ঘন্টা এরকম থাকে, আপনি কোনো একটা অ্যান্টাসিড খেলে সেটা চলে যাবে, একটা মুখে একটা টক ভাব একটা ইয়ে সেটা রুগী নিজেই বুঝতে পারে। মারাত্মক রকম ব্যথা হলে কিন্তু সেটা সাধারণ গ্যাস অম্বলের ব্যথা বলে কখনোই ভুল করবেন না। যদি সেই ব্যথা ছ ঘন্টার বেশি থাকে সেটা সাধারণ গ্যাস অম্বলের ব্যথা একদম ভাববেন না, বা অথবা ব্যথাটা সাময়িক কমে গেল একটা আপনি অ্যান্টাসিড খাওয়ার পরে আবার ফিরে এলো, তাহলেও আপনি একটা সাধারণ গ্যাস অম্বলের কথা ভাববেন না। আনুষঙ্গিক অন্যান্য যে সিমটম হতে পারে সেগুলো আমি আগেই বর্ণনা করলাম। আপনার প্রথম কাকে দেখাবেন এক্ষেত্রে, আপনার যদি ফ্যামিলি ফিজিশিয়ান কেউ থাকেন অথবা বাড়ির কাছে কোনো ফিজিশিয়ান থাকেন যাকে অ্যাভেলেবেল তাকেই দেখাতে পারেন, অথবা কাছাকাছি নার্সিংহোম হাসপাতাল যেখানে সেখানেও আপনি, সে সরকারি হোক বেসরকারি হোক, সেখানে 24 ঘন্টা যেখানে এমার্জেন্সি খোলা আছে সেখানেও যেতে পারেন। একটাই শুধু আমার বলার, কারণ এটাতেও আমাদের অনেক সময় আফসোস হয় যে আপনি কোনো একজন ফিজিশিয়ানকে দেখিয়েছেন পেটে ব্যথা, তিনি কিছু ওষুধপত্র দিয়েছেন, তিনি পরীক্ষা নিরীক্ষা করতে বললে তো ভালো, যদি পরীক্ষা নিরীক্ষা না করতে বলে তাহলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে ছ ঘন্টার বেশি ব্যথা হলে কিছু পরীক্ষা নিরীক্ষা করা কিন্তু জরুরি, ব্যথার কারণ বের করা জরুরি। কিন্তু যদি সেই জেনারেল ফিজিশিয়ান বা কোনো মেডিসিনের ডাক্তারবাবুর ওষুধপত্র খেয়ে আপনার যদি ব্যথা না কমে, তাহলে প্লিজ প্লিজ একজন সার্জেনের ওপিনিয়ন নেবেন। আমি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বলবো না, কারণ সেটা সুপার স্পেশালিটি। আজকে কলকাতা শহরে হয়তো আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন, কিন্তু মফস্বল শহরে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট পাওয়া মুখের কথা না, এবং তার জন্য তাকে খুঁজে পাওয়ার জন্য সময় নষ্ট করাটা অনেকটাই বোকামি হবে। কিন্তু পেটে ব্যথা আপনি প্রাথমিকভাবে আপনার বাড়ির ফিজিশিয়ান বা একজন ফ্যামিলি ফিজিশিয়ানকে দেখিয়েছেন, ওষুধপত্রে কমে যাচ্ছে না অথবা কমে গিয়ে আবার ফিরে এসছে, একজন সার্জেনের ওপিনিয়ন ভীষণভাবে জরুরি। কারণ বুকের কোনো সমস্যা যেমন আমরা প্রাথমিকভাবে বলি অলওয়েজ ফিজিশিয়ানদের, ওনারাই ভালো বুঝবেন, তেমনি পেটের সমস্যা কিন্তু অনেক সময়ই সার্জেনরাই ভালো বোঝেন। এই মাঝে মাঝেই আমাদের কাছে অনেক রুগী আসেন, তারা ডাক্তার ঠিকই দেখিয়েছেন কিন্তু কোনোভাবে ডায়াগনোসিসটা হয়নি, অনেক ডিলেড হয়েছে, যে তাতে করে আরও জটিলতা বেড়েছে, তখন আমাদের খুব আফসোস হয়। আর একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, সেটা মহিলারা সাধারণভাবে নিজেরাই বুঝে যান, কখনো কখনো যদি পেটে ব্যথা আপনি প্রথমে ফ্যামিলি ফিজিশিয়ানকে দেখিয়েছেন কিন্তু তারপরে জিনিসটা থেকে যাচ্ছে, এ বিশেষ করে যদি তলপেটে ব্যথা হয় তাহলে মনে রাখবেন একজন সার্জেন অথবা গাইনোকোলজিস্ট, সার্জেন অথবা গাইনোকোলজিস্ট তারও একটা ওপিনিয়ন নেওয়া দরকার যদি আপনার ব্যথাটা পুরোপুরি না চলে যায়। আর শেষে আমি আবারও বলবো, যাকেই দেখিয়েছেন তিনি যদি পেটে ব্যথার কারণ মানে খোঁজার জন্য কোনো রকম পরীক্ষা নিরীক্ষা না বলে থাকেন, তাহলে প্লিজ মনে রাখবেন কারণ খোঁজাটা কিন্তু জরুরি। ব্যথার ওষুধ খেলে ব্যথা কমবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, পৃথিবীতে কোনো ব্যথা নেই যে ব্যথার ওষুধ দিয়ে চেপে রাখা যায় না, কিন্তু ব্যথার ওষুধ দিয়ে চেপে রাখাটা মানে কিন্তু তার কারণ খুঁজে বাড়ানো না, কারণটা মূল কারণ কেন হয়েছে সেটা যদি না বেরোয় তাহলে তার চিকিৎসাও অসম্পূর্ণ থেকে যাবে। ভালো হয় যদি কোনো গাইনোকোলজিস্টকে দেখাতে পারেন ব্লিডিংয়ের জন্য। আমাদের অধিকাংশ মহিলারা
এই যেটুকু মানে মাসিকের সময় ব্যথা হয় তাতে সাধারণভাবে তারা অভ্যস্ত, তারা জানেন যে এরকম হয়। কখনো কখনো যদি সেরকম না হয়, অন্য অস্বাভাবিক কিছু হয়, তাহলে সেক্ষেত্রে অন্য কোনো সমস্যা হচ্ছে কি না সেইটা জানা দরকার। সেক্ষেত্রে থেকে আমার সবসময়ই মনে হবে যে একজন গাইনোকোলজিস্টকে পরামর্শ করা উচিত। যদি না পান, নেক্সট টু গাইনোকোলজিস্ট কাকে পরামর্শ করবেন? অবশ্যই সার্জন, নট এ ফিজিশিয়ান। এতক্ষণ আমি বলছিলাম যেটা অ্যাকিউট পেন, আমরা যেটা ডাক্তারি ভাষায় বলি যে মারাত্মক ব্যথা, এটা ছাড়া আরেকটা ক্রনিক পেন, যেটা অনেক দিন ধরে মাসের পর মাস, বছর পর বছর ব্যথা হচ্ছে, সেই দিকেও একটা আলোকপাত করা উচিত। ক্রনিক পেনেরও একটা কোনো কারণ থাকবে, সব কিছু মানে পেটে ব্যথাটা হচ্ছে সেটা একটা কিছু কারণ থাকবে, সেই কারণটা বের করা দরকার। সেটা কোনো মানে গ্যাস্ট্রাইটিস থেকে হতে পারে, গ্যাস্ট্রিক আলসার ইরোশন থেকে হতে পারে, তার একটা প্যাঙ্ক্রিয়াসের সমস্যা প্যাঙ্ক্রিয়াটিসের জন্য হতে পারে, লিভারে কোনো সমস্যার জন্য হতে পারে, কোলাইটিস, আমরা খুব খুব লুজলি বলি কোলাইটিস, যদিও কোলাইটিসের বিভিন্ন রকম হয়, সেটার জন্য হতে পারে। তো এই এই যে কারণটা, বা মহিলাদের ক্ষেত্রে একটা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা এন্ডোমেট্রিওসিস, এর জন্য হতে পারে। তো এই ক্রনিক পেনের এই এই কারণগুলো সাধারণত হয়, যেগুলো আমি বললাম ক্রনিক পেনের এই এই সাধারণগুলো কারণগুলো হয়। এবং সেই কারণটাও পুরোপুরি নির্ধারণ না করলে তার তো মূলে চিকিৎসা ঠিক অসম্পূর্ণ হবে, সেটাতে মানে কোনোরকমভাবে মানে একটা ব্যথার ওষুধ খাওয়া বা কোনোরকম অ্যান্টাসিড খাওয়া সেটা সাময়িক চাপা থাকবে। আরও একটা ভীষণ জরুরি জিনিস আমি এই মুহূর্তে আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা যখন ছাত্রাবস্থায় আজ থেকে 30-35 বছর আগে, তখন আমাদের ধারণা ছিল আলসার, পেপটিক আলসার, সেটা অ্যাসিডের কারণে হয়, স্টমাকের অ্যাসিডের কারণে এই সমস্ত হয়। কিন্তু সেখান থেকে ধারণাটা অনেকটাই বদলে গেছে, মেজরিটি আলসার, ডিওডোনাল আলসার, সেটা হয় কিন্তু একটা জীবাণু, হেলিকোব্যাক্টার পাইলোরি বলে একটা জীবাণুর ইনফেকশান থেকে। তো অতএব যদি সেই ইনফেকশান থেকে হয়, সেই ইনফেকশানটা যতক্ষণ না সঠিকভাবে নির্ধারণ করে, সে এন্ডোস্কোপির মাধ্যমেই হোক অথবা অন্যান্য কিছু পদ্ধতির মাধ্যমেই হোক, নির্ধারণ করে তাকে নির্মূল করা যাচ্ছে, তাহলে তো জীবাণুটা থেকে যাবে। আপনি বলতে পারেন জীবাণুটা থেকে গেলে এবং তার যদি সমস্যাটা কিছু অ্যান্টাসিড গ্যাস ওষুধ খেয়ে যদি সে ভালো থাকে, তাহলে কি ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে, এটাও এখন তর্কাতীতভাবে প্রমাণ হয়েছে। হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশান যদি থেকে যায়, সেটা যদি ক্লিয়ার না হয়, তাহলে সেটা থেকে ক্রনিক গ্যাস্ট্রাইটিস এবং পরবর্তীকালে কয়েক বছর ধরে যদি থেকে যায়, সেখান থেকে স্টমাক ক্যান্সার পর্যন্ত ডেভেলপ করতে পারে। আর আমি এটাও আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের সাউথ ইস্ট এশিয়াতে, আমাদের এই দেশগুলোতে স্টমাক ক্যান্সারের কিন্তু ইনসিডেন্স অনেক বেশি, এবং স্টমাক ক্যান্সার কিন্তু একটা খারাপ ক্যান্সার, মানে একদম প্রথমে প্রাথমিকভাবে ধরা না পড়লে নির্মূল করা খুব মুশকিল। তখন আপনার মনেই হবে, খুব আফসোসের বিষয় হবে যে বছরের বছর একটা এইচ পাইলোরি ইনফেকশান তার থেকে একটা পুরো অন্য দিকে টার্ন নিল অসুখটা, যেটা কয়েকটা ওষুধ খেয়ে ঠিকভাবে ধরে নির্ধারণ করে ওষুধ খেলে যেটা নির্মূল হতে পারতো, সেটা থেকে অন্যদিকে টার্ন নিল, সেটা আপনাদের কাছেও দুঃখের, আমাদের কাছেও বিরাট আফসোসের। অতএব এই ক্রনিক পেন কেন হচ্ছে সেটাও আরেকটা উদাহরণ দিই, কোলাইটিস, আর কোলাইটিস একটা খুব লুজভাবে আমি প্রায়ই রোগীদের মুখে শুনি, আমার কোলাইটিসের ব্যথা হয় বছরের পর বছর। না, এই আগে 50-60 বছর আগে হয়তো যখন কোলোনোস্কোপি বা স্টুল টেস্ট এত ভালোভাবে করা যেত না, তখন কোলাইটিস বলতে আমরা একটা লুজ টার্ম বের করতাম, কিন্তু এখন কোলাইটিস কিন্তু একদম স্পেসিফিক বোঝা যায়, হয় এটা কোনো ইনফেকশনের জন্য ইনফেক্টিভ কোলাইটিস, অথবা এটা একটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস বা কোনস ডিজিজ। তো এই কোনটা কারণ, আপনি অ্যান্টিবায়োটিক খেলে তো আলসারেটিভ কোলাইটিস ঠিক হবে না, কারণ কারণটা পুরো আলাদা, আলসারেটিভ কোলাইটিস যদি ধরা পড়ে তাহলে সেটা চিকিৎসাটা পুরোপুরি আলাদা। অতএব কী টাইপের কোলাইটিস, কী কোলাইটিস, সেইটা আগে পুরোপুরি সঠিকভাবে নির্ধারণ না করে আন্দাজে ওষুধ খেলে সাময়িকভাবে ভালো থাকবেন, কিন্তু অসুখটা নির্মূল হবে না। আর এর মধ্যে কোনো কোনো অসুখ বছর বছর থাকলে অবশ্যই জটিলতা বাড়বে, যেহেতু অসুখটা ধরা পড়ে না। ডায়রিয়া, আপনার যেরকম লুজ স্টুল হয়, বারে বেশি লুজ স্টুল, স্টুলের সাথে মিক্সড উইথ ব্লাড,
একটা পেটে তলপেটে ব্যথা, বাঁদিকে তলপেটে ব্যথা, অথবা সারা পেট জুড়েই একটা ব্যথা, বারবার করে পায়খানা পাওয়া, ডায়রিয়া, ডিসেন্ট্রি, মানে তার সাথে যদি ব্লিডিং থাকে ডিসেন্ট্রি, অল্প জ্বর ভাব, শরীরের উইকনেস, এবং এই 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 সমস্তগুলোই কোলাইটিসের লক্ষণ। বড়ভাবে যদি ভাবা হয় কারণ, তার মধ্যে একটা হচ্ছে আমাদের দেশে ইনফেক্টিভ কোলাইটিস, ব্যাকটেরিয়াল ইনফেকশন, বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন অথবা প্রোটোজোয়া, আপনারা সবাই জানেন আমাশা বলতে আমরা বুঝি, যেটা অ্যামিবিয়াসিস, অ্যামিবিয়াসিস একটা কোলাইটিস করতে পারে, ব্যাকটেরিয়াল সালমোনেলা, সিগেলা, এই সমস্তগুলো একটা কোলাইটিস করতে পারে। তো এইটা হচ্ছে ইনফেক্টিভ কোলাইটিস। কিছু কিছু রেয়ার ইনফেকশন যেমন টিবি, কোলনের টিবি হতে পারে, সেটাও একটা ইনফেক্টিভ কোলাইটিস। এছাড়া আরেকটা গ্রুপ হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, এটা একটা ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, এটা কোনো ইনফেকশন নয়, এটা শরীরের মধ্যে একটা অটো ইমিউন, ইমিউনিটির একটা, আমরা কোভিডের সময় সবাই ইমিউনিটি সম্বন্ধে কম বেশি জানি, একটা শরীরের মধ্যে একটা ইমিউনিটির একটা এমন কিছু চলে যার জন্য কোলনের একটা মাল্টিপল আলসার ডেভেলপ করে, তার সাথে ডায়রিয়া, ডিসেন্ট্রি এগুলো হয়, যে আলসারেটিভ কোলাইটিস অথবা ক্রোনস ডিজিজ এটা হয়। এই প্রসঙ্গে আমি আরেকবার ইয়ে করে বলি, আপনার পায়খানা, ডিসেন্ট্রি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, ব্লিডিং হচ্ছে, কোলাইটিস যেরকম ডাক্তারবাবু বলবেন, সেতে যদি বলেন একটা কোলোনোস্কোপি করা দরকার এটা পুরোপুরি বোঝার জন্য, তাহলে কিন্তু দয়া করে সেটা মানে উড়িয়ে দেবেন না। সেটা অনেক ক্ষেত্রেই এমনও হয়েছে, আমরা রোগীদের দেখেছি কোলাইটিসের পরে বছর বছর চিকিৎসা হয়েছে, কোলোনোস্কোপি করে দেখা গেল তার একটা কোলনে কোথাও একটা টিউমার হয়ে আছে। তো সেই জন্য এখনকার দিনে যেখানে এখন সব সুযোগ সুবিধা আছে এবং আমরা পরিষ্কারভাবে জানতে পারি যে কী ধরনের অসুখ, সেই সঠিক অসুখ নির্ধারণ করাটা কিন্তু ভীষণভাবে জরুরি। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর দীপঙ্কর রায়কে আমাদের সময় দেওয়ার জন্য। এই ধরনের প্রোগ্রাম মেডিটিপসের এইগুলো খুবই সাহায্য করবে, উপযোগী, ঘরে বসে আপনি নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলুন। আর হ্যাঁ, যারা মেডিটিপস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই ইউটিউব চ্যানেলটি, আর পাশে থাকা বেলটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।